হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন অ্যান্ড হেলথ ইনফর চ্যানেল এগিন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চাদের বা শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের আমাশয় অথবা পেটের পীড়া পাতলা পায়খানা ডায়রিয়া দাঁতের সংক্রমণ ইত্যাদি দূরীকরণের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনরিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের বিভিন্ন সময়ে পেটের পীড়া বা আমাশয় পাতলা বেখানা ডায়রিয়া ইত্যাদি হয়ে থাকে এই সমস্যা সমাধানের জন্য ডাক্তারগণ আমাদেরকে যে ওষুধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তার নাম হল ফিলমেট ট্যাবলেট বা ওরাল সাসপেনশন এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ম্যাট্রনি রাজল এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফিলমেট ট্যাবলেট যেটির মাত্রা দুইশো মিলিগ্রাম সেটির প্রতি দাম এক টাকা যেটির মাত্রা চারশো মিলিগ্রাম সেটির প্রতিবিশের দাম এক টাকা সত্তর পয়সা এবং ফিলমেট ওরাল সাসপেনশন বা সিরাফ মাত্রা ভেদে পঁয়ত্রিশ টাকা এবং পঁয়তাল্লিশ টাকা এটি খাওয়ান নিয়ম এটি খাওয়ান নিয়ম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স ছয় বছরের নিচে তারা একশো থেকে দুশো মিলিগ্রাম করে দিনে তিন তিনবার সর্বোচ্চ পাঁচ দিন যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা দুশো মিলিগ্রাম করে দিনে তিনবার পাঁচ দিন এবং যাদের বয়স বারো বছর ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা চারশো মিলিগ্রাম করে দিনে তিনবার পাঁচ দিন সেবন করতে পারবে অন্যদিকে সিরাপ বা সাসপেনশনের ক্ষেত্রে যাদের বয়স এক থেকে দুই বছর তাদের ক্ষেত্রে হাফ চা চামচ করে দিনে তিনবার অন্যদিকে যাদের বয়স তিন থেকে সাত বছর তারা এক চা এক চা চামচ করে দিনে তিনবার এবং যাদের বয়স সাত থেকে দশ বছর তারা দুই চামচ করে দিনে তিনবার খেতে পারবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস এই ঔষধটি সেবনের পর সামান্য বমি বমি ভাব বমি ডায়রিয়া তন্দ্রাচ্ছন্নতা এবং ক্রেশ দেখা যেতে পারে যে কোনো ঔষধ আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন ধন্যবাদ